আমলা ও পরামর্শকদের চাপিয়ে দেওয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহতা গোটা জাতিকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। এফডিসিতে এটিএন বাংলা স্টুডিওতে আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম দাবি করেন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্টে এবারের নির্ধারিত বিষয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সঙ্গত কারণে বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করেন বিতার্কিকরা। পরিবেশ সুরক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, দেশের অন্য কোথাও এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করুক, কিন্তু এ নিয়ে আমন্ত্রিত অতিথিদের আলোচনা পর্ব মনোযোগ কাড়ে দর্শকদের। অনুষ্ঠানে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সাথে বাংলাদেশের নয় ভারতেরই স্বার্থ জড়িত। এটা যদি কেউ বলে যে ইন্ডিয়া খুব বড় দেশ, তারা একটা করতে চাচ্ছে, তাদের একটা আকাঙ্ক্ষা বা তাদের দরকার বা তাদের স্বার্থ, সেটা আমরা কি করে বিরোধিতা করব? আমি মনে করি সেটাও করা সম্ভব। এইটার বদলে আপনারা অন্য আরেকটা প্রজেক্ট করেন, এই প্রজেক্টটা আপনারা বাতিল করেন। তবে এ বিষয়ে ভিন্ন মত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির। তিনি বলেন বাংলাদেশের আগ্রহের কারণেই ভারত সরকার এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে। বাংলাদেশ সরকারের আগ্রহের কারণে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন হওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয় এবং সেখানে ভারত আমাদের সাথে অংশগ্রহণ করে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান এই প্রসঙ্গে গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাইয়ের পরামর্শ দেন। আমরা মনে করি আমাদের আজকের আয়োজনের মধ্য দিয়ে যাতে সংবিধানে সংশোধনী এনে এই রেফারেন্ডামের মধ্য দিয়ে এই ইস্যুতে একটা গণভোট দিয়ে জনগণের মতামত যাচাই করা হোক, এবং যদি সেই জনগণের মতামত যাচাই করা সম্ভব হয় তাহলে কিন্তু আজকে আর এই বিতর্ক থাকবে না। ছায়া সংসদে সাউথ ইস্ট ইউনিভার্সিটির উত্থাপিত পরিবেশ সুরক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে এই প্রস্তাবের বিপক্ষের দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।